ময়মনসিংহে সিএনজি ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ হয়ে একই প্রাইভেট কারের চালক নিহত হয়েছে, আহত হয়েছে ৬ জন। দুপুরে পৌনে ৩টার দিকে নগরের রহমতপুর বাইপাস মোড়ে আজহার ফিলিং স্টেশনের ইন্ট্রাকো সিএনজি গ্যাস পাম্পে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, গাড়িতে গ্যাস ভরার সময় পাম্পের গ্যাস লাইন ফেটে আগুন লেগে যায়। ওই সময় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নেভায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট, পুড়ে যায় কয়েকটি গাড়ি সহ পুরো স্টেশন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।